আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আমার প্রিয় সকল বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এতদিনই আমার ভিডিও দিতে লেট হয়ে গিয়েছে কারণ আমার ফোনে একটু প্রবলেম হয়েছিল তো এই জন্য তো আমি মধ্যে আপনাদের কাছে আবারও চলে এসেছি একটা ছোট্ট ভিন্ন রকম একটা মানে সাধারণ চিকেন বিরিয়ানি ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো ঝটপট বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি নিয়ে তো আশা করি ভালো লাগবে দেখতে থাকুন প্লিজ আর এখানে আমি কিছু প্লান্ট ডেকোরেশন করছি এটা হচ্ছে কচু গাছ এটা কোনো যত্ন নিতে হয় না এটা আমি ঘুরতে গিয়েছিলাম পরে আমি ওখান থেকে নিয়ে এসেছি তো তাই তো কচু গাছের গোড়াতে আমি একটু পাথর কুচি দিয়ে দিচ্ছি এটা আমার ডাইনিং টেবিলে থাকবে তার আগে মানে রান্না করার আগে আমি সব কিছু একটু গুছিয়ে নিই তাই আজও সেভাবেই গুছিয়ে নিচ্ছি আর ফোনে প্রবলেম হওয়ার জন্য তো তার আগে আর বলি যে কি হয়েছে ফোনে একটু সমস্যা হয়েছিল তো আমার নভেরার আবার বার্থডে ছিল নয় জুন বার্থডে সব ভিডিওগুলো আমি করেছিলাম কিন্তু ফোনের সমস্যার জন্য এডিটিংয়ে আমার দেখি পর ভিডিওগুলো সব চলে গিয়েছে কী যেন হয়েছে বুঝতেই পারলাম না তো ডিলেট হয়ে গিয়েছে কোনভাবে তো যাই হোক যতটুকু রাখতে পেরেছি বেশি কোনো কিছু রাখতে পারিনি অনেক কিছুই করেছিলাম মোটামুটি তো কাউকে দাওয়াত করিনি তো নিজেরাই আয়োজনটা করেছিলাম কিন্তু যতটুকু করেছিলাম নভেরা খুশি হয়েছিল তো তার কোনো কিছুই স্মৃতি করে রাখতে পারিনি কারণ সব স্কিপ হয়ে গিয়েছে কিভাবে জানি না তো তারও এই বার্থডের দিনেরই কিছুটা অংশ এখন এই যে আমি একটু চিকেন বিরিয়ানি করছি ঘরে থাকা উপকরণ দিয়েই আর আমাদের কাছে বি বিরিয়ানির থেকে চিকেন বিরিয়ানিটা ভীষণ ভালো লাগে আর যদি বিপি খাই তবে কাচ্চি করে খাই আর বিরিয়ানিটা করতে গেলে আমরা হচ্ছে চিকেনটা দিয়েই করি তো অত সব কাজগুলো আমি ডিটেলসে দেখাইনি কারণ বার্থডের দিন অনেক কাজ ছিল সেই সব ভিডিওগুলো আমার করাও হয়েছিল এত সুন্দর হয়েছিল তো সব আমি দেখি আমি যখন এডিটিংয়ে বসি দেখি কোনো ভিডিওই নেই আমার এত খারাপ লেগেছে নভেরা তো অনেক কান্না করেছিল যে কী করলাম কি হয়েছে আমি নিজেও জানতে পারি না আজও বুঝতে পারছি না যে কি হয়ে গেল সে ভিডিওগুলো এই তো এখানে পাত্রে নিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট আর তিন প্রকার বাদাম পেস্ট কাজুবাদাম কাঠবাদাম ও হচ্ছে চীনা বাদাম একটু টমেটো নিয়েছি তারপরে তো দিয়ে দিচ্ছি আমি এই চিকেনটা এখানে দেড় কেজি পরিমাণ চিকেন আছে আমি আমার মতো করে বিরিয়ানিটা করছি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু কন্ডেন্স মিল্ক বেশি দিলে মিষ্টি হয়ে যাবে তো পরিমাণ মতো দিতে হবে যেমন এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এটা দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এখন দিচ্ছি মরিচ পাউডার আমি দিয়ে দিচ্ছি লবণ এক চামচ পরিমাণ ধুনিয়া পাউডার এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আছে হচ্ছে বিরিয়ানি মশলা এটা আমি বানিয়েছি একটু দার চিনি দিয়ে দিচ্ছি লবঙ্গ সাদা এলাচ ভালো করে মেখে নিব এরপরে আমি টক দই দিয়ে দিব এটাও ঘরে বানানো টক দই তো ডিপে ছিল তো বরফটা মেল্ট হয়নি যতটুকু হয়েছে ততটুকু দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তো বিরিয়ানিটা করবো আমি সরষের তেল দিয়ে আমি এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি চুলের উপর অল্প আছে বসিয়ে দেবো এর গা থেকে যে জুসটা বের হবে ওতেই সিদ্ধ হয়ে যাবে চিকেনটা এরপরে তো আমি এদিকে আমি দুটো চিকেন রেখে দিয়েছিলাম তার লেগ পিস তো ওটা দিয়ে আমি একটু ফ্রাই এর মতো করে দিব ওকে এটা রেসিপি নয় এটা জাস্ট আমি একটু সব ধরনের মশলা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি ওকে দেওয়ার জন্য নভে রাখি দেওয়ার জন্য তো এদিকে আমি তিন পট চাউল নিয়ে নিচ্ছি তারপরে তো ওদিকে চিকেনটাও হয়ে যাবে তো চাউলটা আমি ধুয়ে রাখতেছি আমি তিন পট ফুল নিব না এখানে আড়াই পট চাউল আছে অত চাউল আমার লাগবে না এর জন্য আমি দুই পট এবং আর এক পটের হাফ পট নিয়েছি এই তো ধোয়া হয়ে গেছে এখন আমি রেখে দিচ্ছি তো এদিকে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে একটু জুস জুস আমি রেখে দিয়েছি তো এদিকে আমি চাউলটাও কষিয়ে নিচ্ছি প্যানে আমি দিয়েছি তেল তো তেলটা গরম হওয়ার পরে এদিকে আমি চাউলটাও দিয়ে দিয়েছি সরি আমি পেঁয়াজের কথা বলিনি পেঁয়াজটা কিন্তু আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গিয়েছে তো চাউলটা আমি ভালো করে এখন ভেজে নিব তারপরে চিকেনের যে ঝোলটা আছে এটা আমি সম্পূর্ণই চাউলের ভিতরে ঢেলে দিব মাংসটা রেখে মাংসটা দিব পরে তো দেখাচ্ছি কখন দিব তো চাউলে আমি একটু লবণও দিয়ে দিচ্ছি এই তো এখন আমি ঝোলটা দিয়ে দিব তারপরে আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিব এরপরে যখন দেখব চাউলটা সরি পানিটা একটু শুকানোর দিকে আসছে তখন আমি মাংসটা উপরে দিয়ে ঢেকে দেব যখন সিদ্ধ হয়ে যাবে নামিয়ে পরিবেশন করব এই তো হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসাও দোয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফি আমা